করোনা ভাইরাসের মৃতের সংখ্যা কমতে শুরু করায় স্পেন, ইটালি, অস্ট্রেলিয়া, ইরানের কিছু জায়গায় লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে লাতিন আমেরিকা আর দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। বিশ্বজুড়ে এই মহামারীতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2,07,000। শুধু যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মারা গেছে 55,000-এরও বেশি মানুষ। রিপোর্ট করছেন এস এম আশরাফ। বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে প্রায় 30,00,000 মানুষ আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 9,00,000-এর কাছাকাছি। এপ্রিলের প্রথম সপ্তাহে যেখানে সেকেন্ডে 10 জন মানুষ আক্রান্ত হয়েছিলেন, এখন তা একজনেরও কম। আক্রমণ আর মৃত্যু সংখ্যা কমতে শুরু করায় স্বস্তি ফিরছে স্পেন, ইতালি, ফ্রান্স সহ ইউরোপের বহু দেশে। স্পেনে 2 এপ্রিল সর্বোচ্চ 961 জন মারা যায়। এরপর থেকেই কমতে শুরু করে দৈনিক শনাক্তের হার। তাই গত 6 সপ্তাহের মধ্যে প্রথম তারা 14 বছরের কম বয়সী শিশুদের বাড়ির বাইরে বের হবার অনুমতি দিয়েছে। ইতালিতে মৃত্যু সংখ্যা 27,000-এর কাছাকাছি, তবে গত 24 ঘন্টায় 40 দিনের মধ্যে সর্বনিম্ন 260 জনের প্রাণ গেছে। অবস্থার উন্নতির চিত্র দেখে 4 মে থেকে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। মৃতের হার কমতে শুরু করেছে ইরানেও। তাই করোনা শনাক্ত আর মৃত্যু সংখ্যা বিবেচনায় নিয়ে তারা এলাকাগুলো সাদা, হলুদ আর লাল জোনে ভাগ করে দিয়েছে। সাদা জোনে আগামী শুক্রবার থেকে মসজিদ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে মহামারীর প্রকোপ কমতে শুরু করেছে, তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। এ পর্যন্ত সেখানে মারা গেছে প্রায় 21,000 মানুষ। তবে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে রাশিয়া, ব্রাজিল সহ এশিয়ার কয়েকটি দেশে। রাশিয়ার রোগীর সংখ্যা 81,000 ছুঁই, ব্রাজিলে মৃত্যু ছাড়িয়েছে 4,000। ভারত, পাকিস্তানেও করোনা শনাক্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। লকডাউনের মেয়াদ 1 সপ্তাহ বাড়িয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে করোনা ভাইরাসের উৎপত্তি স্থল চীনের উহানে হাসপাতাল থেকে সব রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। এস এম আশরাফ, এটিএন বাংলা। লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল হলেও কর্মক্ষেত্র বন্ধ থাকায় মালয়েশিয়ায় কাজে যেতে পারছেন না বাংলাদেশি কর্মীরা। কুয়ালালামপুরের গেন্টিং হাইল্যান্ড থেকে পরিস্থিতি জানাচ্ছেন আব্দুর রহিম। আমরা যারা মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মী আছি, এদের মধ্যে অনেকেই বিভিন্ন কোম্পানির নামে এসেছে কিন্তু কাজ করে অন্য জায়গায়। বর্তমানে লকডাউনের কারণে সব জায়গাতে কাজকর্ম বন্ধ, আমাদের কাজ না থাকার কারণে বেতনও বন্ধ। এমত অবস্থায় আমাদের খাদ্যের সমস্যা, টাকা না থাকার কারণে খাদ্য ক্রয় করা সম্ভব হচ্ছে না। এমত অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত মালয়েশিয়া সরকারের একদম হায়ার লেভেলের সাথে আলোচনা করে এ সমস্ত শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থা এবং সাহায্য সহযোগিতার ব্যবস্থা করা উচিত। যদি এটা না করা হয় তাহলে প্রায় 1,00,000 শ্রমিক মালয়েশিয়ার বিভিন্ন জায়গাতে কাজ করে, তারা দুর্বিষহ জীবনযাপন করবে।